পক্ষে নদীর তীর দখলমুক্ত করতে আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। রোববার বুড়িগঙ্গার তীরে ওয়াইজগার থেকে বাবুবাজার সেতু পর্যন্ত ফলের আড়ত গুড়িয়ে দেওয়া হয়েছে। সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত অনেক স্থাপনা উচ্ছেদ হলেও ঘাট লাগোয়া এই জায়গাটি বাঁশ দিয়ে ঘিরে রেখে ফল ওঠানো নামানোর কাজ চলত। আমি চারটা দোকান লাগাইতাম, আর দু চারটা যদি থাকতো ওগুলো আমি ভাড়া দিতাম। তো আমাদেরকে একটা ব্যবস্থা করে যদি আমাদেরকে দোকানগুলো উঠাইতো তাহলে সুন্দর হতো। বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা এই জায়গাটি দখল করে রেখেছিল। এই অভিযানের মাধ্যমে সরকারের প্রায় 3 একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এখানে জাহাজ বিলবে, জাহাজ থেকে মাল নেমে যাবে, কিন্তু ওরা যেভাবে গোডাউন করেছে এই জন্য তাদেরকে এটা দেওয়া হয়নি। পুনর্দখল ঠেকাতে জায়গাটিতে গাছ লাগিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।